আসসালামু আলাইকুম সিমাস কিচেন চাইলে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেক তো ছোটো বড় সবাই কম বেশি পছন্দ করে তাই আজ আমি আপনাদের মাঝে আবারও ফিরে এলাম মজাদার স্বাদের চকলেট ফ্লেভারের কেক তৈরি বিডু নিয়ে আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে চকলেট কেক বানিয়েছি সেই উপকরণগুলি প্রথমে আমি একটি বাটিতে হাফ কাপ তরল দুধ ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়ে নিলাম এখন দুধ আর সুজিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব কেকে সুজি ব্যবহার করলে কেকটা খুব ভালো হয় এখন এটাকে এক সাইডে রেখে অন্য আরেকটি বাটিতে আমি এক টেবিল চামচ কফি তিন টেবিল চামচ তরল দুধ নিয়ে নিলাম এখন কফি আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব চকলেট কেক তৈরিতে কফি অ্যাড করলে কেকের ফ্লেভারটা ভালো হয় এটা অপশনাল আপনারা চাইলে নাও নিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব এখন আমি আরেকটি বড় বাটি নিয়েছি এর মধ্যে আমি দুটি সহ ডিম ভেঙে নিয়ে নিব। আর এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এখন ডিম আর চিনিটা একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব আমি ইলেকট্রিক বিটার স্পিডটা তিনে রেখে বিট করব আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে যে কোনো ডালগুটনি বা কাটা চামচ ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে চিনি গলানোর জন্য সময়টা বেশি লাগবে না হলে কেকটা ভালো হবে না চিনি আর ডিমটা ভালোভাবে বিট করানো হয়ে গেছে এখন এটাকে খুলে এক সাইডে রেখে দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম দুধ আর সুজির মিশ্রণটাও দিয়ে দিলাম এখন এর উপরে আমি একটি চালনি নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম কোকো পাউডার কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডে দেখে নেবেন আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার একটা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা হাফটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন সবগুলি শুকনো উপকরণ ভালোভাবে চেলে নেব যে দানা অংশটা বের হবে সেটাকে আমি এভাবে বেঙ্গে নিয়ে নিলাম এখন চালনিটা রেখে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় ধরে মিশাতে হবে যাতে করে কোনো দানা অংশ না থাকে কিছুক্ষণ মিশানোর পর দুধার কফির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম আপনার শুকনো উপকরণের আগে কফির মিশ্রণটা অ্যাড করতে পারবেন যেহেতু এখানে আমি কফি অ্যাড করেছি তাই এখানে কোনো আমি অ্যাসেন্স ব্যবহার করি নাই এর আগে আমি দুটি কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম উপরে আই বাটনে ক্লিক করলে আপনার ভিডিওর দুটি লিংক পেয়ে যাবেন দেখুন ব্যাটারের গণত্বটা এরকম হয়েছে এখন একটি বেকিং ট্রেতে পরিষ্কার সাদা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিব তারপর সম্পূর্ণ ব্যাটারটি ডেড়ে দিলাম এখন আমি এভাবে হাত দিয়ে জাঁকিয়ে নেব যাতে করে ভিতরে বাষ্পটা বের হয়ে আসে তারপর আমি দশ মিনিট আগে হাই হিটে চুলায় একটি প্যান বসিয়েছিলাম প্যানটা গরম হয়ে এসেছে এখন সেই প্যানের মধ্যে আমি ট্রেটাকে বসিয়ে দেব তারপর ডাকনা দিয়ে ডাকনার ছিদ্রটা বন্ধ করে মিডিয়াম হিটে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট বেক করব। চল্লিশ মিনিট পর আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিয়ে আমি একটি চপিং বুটে ডেলে নিলাম আপনাদের কাছে চপিং বুট না থাকলে যে কোনো ট্রেতে ডেলে নিতে পারেন কাগজটা ফেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা কীরকম সফট হয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে কেকের মাছ বরাবর কেটে নেব কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে কাটতে হবে না হলে কেকটা নষ্ট হয়ে যাবে এখন আমি আরেকটি ট্রেতে নিচের অংশটি বসিয়ে নিয়ে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপটা বানিয়েছি দুই টেবিল চামচ ফুটন্ত গরম পানিতে দুই টেবিল চামচ চিনি মিশিয়ে এর উপরে আমি ক্রিমটাও লাগিয়ে নিলাম আমি এখানে সম্পূর্ণটা সাদা ক্রিম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালারও ব্যবহার করতে পারবেন এর উপরে আমি আরেকটি পার্ট বসিয়ে দিলাম এর উপরে আমি ভালোভাবে সুগার সিরাপটা লাগিয়ে নেব সুগার সিরাপটা ভালোভাবে লাগিয়ে নিলে কেকটা খুব সফট হয় এখন এর উপরে আবারও ক্রিম লাগিয়ে নেব পুরোটা কেকের উপরে আমি ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেব আমি কেক ডেকোরেশনে নতুন এখানে আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি আমি ক্রিম তৈরি ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি পুরোটা কেকের উপর ক্রিম লাগিয়ে সমান করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো করে কেক ডেকোরেট করে নেবেন এখন পুরোটা কেকের মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি ক্রিমটা পুরোপুরি লাগানো হয়ে গেছে এখন অল্প একটু ক্রিমের মধ্যে আমি সামান্য ফুড কালার দিয়ে কেকের উপরে এই ক্রিমটাও লাগিয়ে নেব এখন ক্রিমটা লাগানো হয়ে গেছে এর উপরে আমি কিছুটা সুইট বল দিয়ে আর কয়েকটি চকলেট বিস্কিট দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা আমার ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন আপনি অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ